লাস্টের পরে একবার বেরোবো। পেনটা কোথায় গেল? একবার প্রীতির ওখানে যাবো বুঝলে। প্রীতির শরীরটা না ইদানিং আরো খারাপ হয়েছে। কে বলো? শেজদা ভাই বললেন, কাল রাতেই বললেন। এতদিন তো বলতেন যে তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। জানো কাল রাতে শেজদা ভাইয়ের মুখ দেখে আমার আমাকে এরকম ভয় ভয় লাগলো। অবস্থা এতটা খারাপ হয়েছে জানতাম না তো। কতটা খারাপ হয়েছে জানি না, সেটা সেটা গিয়ে দেখে বুঝতে পারবো। শেজদা কদিন আগে হিন্ট দিচ্ছিল, আমি তেমন কিছু গ্রাহ্য করিনি। গ্রাহ্য করনি মানে স্বপ্ন? শেজদা ভাই যে তোমাকে এরকম কোন কথা বলেছে এ কথা তুমি আমাকে বলনি? না, এটা হিন্ট দিয়েছিল, সেরকম কিছু নয়। বলতে চাইছিল যে পেশেন্টের যদি বাঁচার ইচ্ছে না থাকে তাহলে চিকিৎসা দিয়ে তো বিশেষ কিছু হয় না। বাঁচবে বাঁচবে, প্রীতিকে বাঁচতে হবে, এসব সমস্যা থাকবে না। আমি জানি যে ও ওর বাচ্চার মুখ দেখলেই ঠিক হয়ে যাবে। আর আর কটা দিন কাটলি কোনো প্রবলেম থাকবে না। তুমি তুমি দেখো রঞ্জা, তুমি এতটা ইনভলভ হয় না তো। প্রীতির কথা উঠলে তোমার মধ্যে কিরকম একটা পাগলামির লক্ষণ চলে আসে। প্রীতি আমার কাছে একটা চ্যালেঞ্জ স্বপ্নেন্দু। আমি আমি দেখিয়ে দিতে চাই যে সবকিছু হারিয়েও নতুন করে বাঁচা যায়, নতুন করে নতুন করে নতুন করে। আমি জানি ও আবার বাঁচবে, আমি জানি সেটা। জীবন শেষ হয়ে যায় না তো। রঞ্জা কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? এরকম পাগলামি করছো কেন? যাও যাও নিচে গিয়ে আয়নায় দেখো কি করছো তুমি, কেন এরকম করছো, কেন? তুমি 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 এরকম করে কেন বলছো বলো তো স্বপ্নেন্দু? তুমিও বিশ্বাস করো না যে প্রীতি আবার বাঁচতে পারে, আবার আবার নতুন করে ও জীবনটাকে শুরু করতে পারে। তুমি বিশ্বাস করো না স্বপ্নেন্দু। রঞ্জা বসো, এসো এসো এখানে বসো বসো বসো। কেন বিশ্বাস করবো না? ও ভালো থাকবে, ওর বাচ্চা সুস্থ থাকবে, আমরা তো সবাই সেটা চাই। আমরা সবাই মিলে তো সেই চেষ্টাই করছি নাকি? ঠিক বলছো তুমি।